দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি ৰাজ্যত ট্ৰেডিং প্ৰবঞ্চনাৰ গুছৰৰ তদন্ত CBI লৈ হস্তান্তৰ ট্ৰেডিং প্ৰবঞ্চনাৰ সকলো গুছৰৰ তদন্ত এতিয়া পৰা CBI চলাব মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ পৰা কৰা প্ৰকাশ কৰা এক বাৰ্তা অনুসৰি এই কথা জানিবলৈ দিছে এক্স যুগে CBI কে সম্পৰ্কত পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াব অসম চৰকাৰে ট্ৰেডিং কেলেংকাৰীৰ হৈতে জড়িত মুঠ 41টা গুছৰ হস্তান্তৰ কৰা হৈছে CBI ভুক্তভোগী লোকসকলে যাতে অতি শীঘ্ৰে ন্যায় লাভ কৰে তাৰ বাবে চৰকাৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ রাজ্য ট্রেডিংর নামত কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল কেবাটাও চক্রয় শেহতাক কেবাজন লোক গ্রেপ্তার করেছিল যদিও এটাও পলাতক হয়ে আছে বহুকটা মাস্টার মাইন্ড আরক্ষীর হাতত পড়া CBI লৈ হস্তান্তর করা গোচরের ভিতর আছে গুয়াহাটির গীতানগর থানাত এটা বরহলা থানার এটা বিজনী আর মুসলপুরের এটাক গোচর CBI লৈ হস্তান্তর ধুবুরীরও ট্রেডিং প্রবঞ্চনার এটা গোচরের তদন্ত করব CBI CIDৰ চাইবাৰ চেলত ৰুজু হোৱা এটা গোচৰো হস্তান্তৰ কৰা হৈছে CBI-লৈ ৰঙাপৰাৰ লক্ষীমপুৰ মিছামাৰীৰ এটাকৈ গোচৰ CBI-লৈ হস্তান্তৰ কৰা হৈছে ডিব্ৰুগড় সদৰ থানাত ৰুজু হোৱা গোচৰো CBI-লৈ হস্তান্তৰ কৰাৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে ৰাজ্যৰ সচিবে শনিবাৰে মহানৱমী দেৱী দুৰ্গাক পূজা অৰ্চনা কৰা হৈছে এইবাৰ একেদিনাই অনুষ্ঠিত হ'ল নৱমী আৰু দশমী পুৱাৰে পৰা মণ্ডপসমূহত চলিছে দেৱী দুৰ্গাৰ পূজা অৰ্চনা পূজাৰী মন্ত্ৰোচ্চাৰণ আয়তীৰ উৰুলি ঢাক ঢোল শংখধ্বনিৰে মুখৰিত হৈছে পূজা মণ্ডপসমূহ শনিবাৰে ৰাজ্যৰ বিভিন্ন স্থানত দিয়া হ'ব দেৱী বিসৰ্জন দিয়া হৈছে দেৱী বিসৰ্জন দেৱী দুৰ্গাক পুষ্পাঞ্জলি দিয়াৰ বাবে পূজা মণ্ডপত ভিৰ কৰিছে সকলোৱে মণ্ডপে মণ্ডপে ভিৰ কৰিছে ভক্তগণে দুর্গা পূজা মণ্ডপত চলিছে অন্তিম মাংগলিক কার্যসূচী দেওবারে অব্যাহত থাকিব দেবীর বিসর্জনের কার্যসূচী দেবী বিসর্জনের বাবে ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে ঘাটসমূহ তেজপুর কেটেকীবাড়ীস্থিত শ্রী শ্রী প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় ব্যতিক্রমী প্রয়াস জীবন্ত রূপত দেখিলে পাওয়া গেল মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশক তামুলপুরের ঐতিহ্যমণ্ডিত কাউলি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটির এবার উদযাপন করেছে মহারজত জয়ন্তী রংঘরের আর্হিত নির্মাণ করা হয়েছে কাউলি দুর্গা পূজা মণ্ডপ বাইহাটা চারিআলিত শতবর্ষ গড়কা কমলপুরের সমীপবর্তী বুর্কা পূজাস্থলী এবার শতবর্ষ উপলক্ষে পূজা কমিটিয়ে আটক ধুনিয়াকৈ সজাই তুলিছে রাম মন্দিরের আর্হির মুখ্য তোরণ ইয়ার লগতে পূজাস্থলীর পথটো আলোকসজ্জাৰে সজাই তুলিছে পূজা কমিটিসমূহ শারদীয় দুর্গা পূজাত ছুটি নোপা পরিয়ালের দূরত থেকে নিষ্ঠারে কর্তব্য পালন করেছে যান বাহন আরক্ষী সকলে কর্মব্যস্ত যান বাহন আরক্ষী সকলক নগাঁওর সমাজসেবক পার্থপ্রতিম মহন্তই ফুলাম গামোচারে সম্বর্ধনা জানার লগতে এটি মিঠাই টোপোলাও আগবঢ়াইছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বারোবিসা দিশারি পূজা মণ্ডপত দশমী পূজা সুকলমে সম্পন্ন হয় শনিবারে দেবী মা দুর্গাক বিসর্জন দিয়া হব দিয়া হয়েছে আর এইবেলি 42তম দুর্গোৎসবত উদযাপন করা হয়েছে বড় ধুনিয়াকৈ সজোৱা হয়েছে পূজা মণ্ডপসমূহ দেবী বিসর্জনের বাবে সাজু কামরূপ মহানগর জেলা প্রশাসন শনিবার আর দেওবারে দুদিনিয়াকৈ দেবী বিসর্জন পাণ্ডু কাছমারি আর সুনচালিত দেবী বিসর্জন ঘাটস্থলীত উপস্থিত আছে জেলা প্রশাসনের লোক মহানগর প্রশাসনের সহযোগত শনিবারে দেবী বিসর্জন দিয়া হয় মহানগরী আর সমীপবর্তী 27টাকৈ ঘাটত দুর্গতিনাশিনী মা দুর্গার মূর্তি বিসর্জন দিয়া হয়েছে লাচিত ঘাটত শনিবার দিন 29টাকৈ দেবী বিসর্জন দিয়া হয়েছে আর পাণ্ডু ঘাটত শনিবার দিন 3টাকৈ বিসর্জন হব এতিয়ালৈকে বঢ়াই দিয়া হয়েছে বিসর্জন বিজয় দশমীর বাবে সাজু হয়েছে বিসর্জনস্থলীর ঘাটসমূহ দেবী বিসর্জনের বাবে মহানগরী খাওকুচি ঘাটক দিয়া হয়েছে নতুন রূপ ইয়াৰ লগতে পৰিষ্কাৰ কৰিছে ঘাটটো স্থাপন কৰা হৈছে চিচি কেমেৰা আৰু পোহৰৰ ব্যৱস্থা লগতে মোতায়েন কৰা হৈছে আৰক্ষী প্ৰশাসনৰ লোক গহপুৰ বাকৰি তলনি সাৰ্বজনীন দুৰ্গোৎসৱ পূজা কমিটিৰ প্ৰশংসনীয় পদক্ষেপ অঞ্চলটোত 30গৰাকী 80 ঊৰ্ধৰ ব্যক্তিক সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হৈছে সমাজ জীৱনৰ প্ৰতি থকা বিভিন্ন অৱদানৰ বাবে দুৰ্গোৎসৱ কমিটিয়ে তেওঁলোকক উৎসাহিত কৰিবৰ বাবে এই পদক্ষেপ গ্ৰহণ কৰে বঙাইগাঁও দুর্গোৎসবর মণ্ডপে মণ্ডপে ভক্তপ্রাণ রাইজর ভিড় নিশা মণ্ডপসমূহ রাইজর সুদ বোয়া পরিলক্ষিত হয় নর্থ ওয়েস্ট কলোনীত আয়োজিত দুর্গোৎসবত আকর্ষণীয় মণ্ডপে দর্শকক আকর্ষিত করেছে আদিবাসী জীবনশৈলী প্রতিফলিত করা আকর্ষণীয় মণ্ডপত সমাগম ঘটিল হাজার হাজার লোকর কুমারী পূজনেরে সামরণি পড়িল উত্তর গুয়াহাটি পরম শিব মন্দিরের দুর্গাপূজা কাশীর 37গৰাকী পুরোহিতর মন্ত্রোচ্চারণ সহস্র চণ্ডীপাঠ আর যজ্ঞরে দেবী দুর্গার আরাধনার পিছত 9টা দিনে দেবী দুর্গার আরাধনার পিছত বিজয়া দশমী পালন করা হয়েছে 508গৰাকী কুমারী পূজনেরে দেবী দুর্গার বিদায় পর্ব
শনিবাৰে বিজয়া দশমী, আজিৰ দিনটোত বিজয়া দশমী অনুষ্ঠিত কৰা হৈছে। ঢেকীয়াজুলিতো বিজয়া দশমীক লৈ পাৰ ভঙা উচা। ষষ্ঠী বেদী প্ৰতিষ্ঠা কৰা দেৱী দুৰ্গা শনিবাৰে ধৰ্মীয় ৰীতি নীতি অনুসৰি পূজা অৰ্চনাৰ অন্তত শ্ৰীসিদ্ধ নয়নেৰে ভক্তসকলে বিদায় দিয়ে। তেজপুৰত নৱমীৰ পূজা অনুষ্ঠিত হোৱাৰ সমান্তৰালকৈ দশমীৰ আনুষ্ঠানিকতাও আৰম্ভ হৈছে উশানগৰ পূজাথলীত। উশানগৰ যুৱ সংঘৰ উদ্যোগত প্ৰতি বছৰে মহা ধুমধামেৰে উদযাপন কৰা হয় দুৰ্গতিনাশিনী দেৱী দুৰ্গাৰ পূজা। সমগ্ৰ দেশ তথা ৰাজ্যৰ লগতে জাগীৰোডৰ 119 বৰ্ষ গৰকা বাৰুৱাৰী দুৰ্গা পূজা উদযাপন সমিতিয়েও সমাপন কৰিছে মহানৱমী আৰু বিজয়া দশমীৰ পূজা। নৱপত্ৰিকা আৰু দৰ্পণ বিসৰ্জনেৰে বিজয়া দশমী সমাপন কৰা হৈছে, যদিও দেওবাৰেহে বিসৰ্জন দিয়া হ'ব দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা। সমগ্ৰ দেশ তথা ৰাজ্যৰ লগতে জাগীৰোডৰ শ্যামাপল্লী দুৰ্গা পূজা উদযাপন কমিটিয়েও শনিবাৰে সমাপন কৰে মহানৱমী আৰু বিজয়া দশমীৰ পূজা। দুৰ্গতিনাশিনী দেৱী দুৰ্গাৰ নৱমী পূজাৰ অন্তত সমাপন কৰা হয় দশমী পূজা। জাগীৰোডত নৱপত্ৰিকা আৰু দৰ্পণ বিসৰ্জনেৰে বিজয়া দশমী সমাপন কৰা হৈছে, যদিও দেওবাৰেহে বিসৰ্জন দিয়া হয় দেৱী দুৰ্গাৰ মৃণ্মূৰ্তিসমূহ দিয়া হ'ব। আৰু আনহাতে মহিলাসকলৰ মাজত অনুষ্ঠিত হৈ অহা সেন্দুৰ বৰণ কাৰ্যসূচীও আনকি দেওবাৰেই কৰা হ'ব। শনিবাৰে আগৰতলাৰ দুৰ্গাবাৰীত অনুষ্ঠিত হয় দশমী পূজা। মা দুৰ্গাৰ দেৱীৰ বিসৰ্জনৰ দিনাৰ লগতে ভক্তসকলে পূজা মণ্ডপত সেন্দুৰ খেলি পূজা উদযাপন কৰে। ধৰ্মনগৰ অন্যতম পৰম্পৰাগত ক্লাব জেইল ৰোড কনচেশ্যনছ ক্লাবৰ 38তম দুৰ্গা পূজা উদযাপন। এইবাৰ পূজা মণ্ডপৰ মূল আকৰ্ষণ হৈছে আখৰাত নিৰ্মিত সৃষ্টিশীলভাৱে ডিজাইন কৰা গণেশ মন্দিৰ। সম্পূৰ্ণৰূপে স্থানীয় শিপিনীসকলে নিৰ্মাণ কৰা এই মন্দিৰটোৱে ৰাইজৰ ব্যাপক সমাদৰ লাভ কৰিছে। বিজেপিৰ বিধায়ক অজয় কুমাৰ ৰায়ৰ বাসগৃহত দুৰ্গা পূজা উদযাপন। বিগত 4 বছৰ ধৰি বিধায়ক অজয় কুমাৰ ৰায় নিজৰ বাসগৃহত সম্পূৰ্ণ আধ্যাত্মিকতাৰে পালন কৰি আহিছে দুৰ্গা পূজা। আজি বিজয়া দশমীৰ দিনটোত আধ্যাত্মিক নীতি নিয়মেৰে পালন কৰা হৈছে দশমী পূজা। ৰঙাপৰাৰ পূজা মণ্ডপত দশমী পূজা সমাপন। ৰঙাপৰা সমন্বয় কমিটি পূজা মণ্ডপত মা দুৰ্গাৰ চৰণত ভক্তসকলে সেৱা জনালে। দেওবাৰে বিসৰ্জন দিয়া হ'ব মা দুৰ্গাৰ প্ৰতিমা। শনিবাৰে সম্পন্ন কৰা হয় সেন্দুৰ খেলা। অসমীয়া ভাষাই ধ্ৰুপদী ভাষাৰ স্বীকৃতি লাভ কৰা মূল থিম হিচাপে লৈছে তেজপুৰৰ নেপালীপট্টি দুৰ্গা পূজা কমিটিয়ে। মধ্য তেজপুৰ যুৱ সংঘৰ উদ্যোগত আয়োজিত এইবাৰৰ পূজাথলীত আনকি দেৱী দুৰ্গাক পৰম্পৰাগত অসমীয়া জাতীয় সাজত পৰিধান কৰাই দৃষ্টি আকৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে। মৰিগাঁৱৰ মানিপুৰত পূজাৰ বতৰত হাঁহ চোৰক লপাথপা দিলে স্থানীয় ৰাইজে। হাঁহ চোৰটোক হাতে লোটে ধৰি গালে মুখে চূণ সানি ভালদৰে এশিকণি দিলে ৰাইজে। অঞ্চলটোৰ পৰা 4খন ডাম্পাৰৰ সহায়ত বেটাৰী চুৰি কৰাৰো সন্দেহ ৰাইজৰ চোৰটোৰ বিৰুদ্ধে। গোৱালপাৰা মাটিয়া গোপালপুৰ টিলাপাৰাত অঘটন। বন্যহস্তী গছকত প্ৰাণ গ'ল এগৰাকী মহিলাৰ। মৃত মহিলাগৰাকীৰ নাম মমতাজ বেগম। শনিবাৰে প্ৰতি নিশা দুটা বন্যহস্তীয়ে ঘৰৰ কাষেৰে গৈ থকাৰ সময়তে মহিলাগৰাকীয়ে পলাবলৈ লওঁতে হাতীয়ে আক্ৰমণ কৰে। পূজাৰ আনন্দ উল্লাসৰ মাজতে ওৰাঙৰ নিকটৱৰ্তী ধূপগুৰিত শোকৰ বন্যা। বিদ্যুৎ বিভাগৰ চৰম দায়িত্বহীনতাৰ বাবে মৃত্যু খাবতিলে মাতৃ আখতাৰ খাতুন আৰু পুত্ৰ চাকিদ আহমেদে। নিজৰ ঘৰৰ পৰা আত্মীয়ৰ ঘৰলৈ 200 টকা আনিবলৈ যাওঁতে পথত পৰি থকা তাঁৰত লাগি মৃত্যু হয় মাতৃ আৰু পুত্ৰৰ। এই ঘটনাৰ পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হয় নেমচুৰ সভাপতি বদৰুল ইছলাম। কৰ্তব্যত গাফিলতি কৰা বিদ্যুৎ বিভাগৰ কৰ্মচাৰী শীঘ্ৰে নিলম্বন তথা হত্যাৰ গোচৰ ৰুজু কৰি মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ বিচৰাৰ লগতে ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালক 50 লাখ টকাৰ ক্ষতিপূৰণৰ দাবী জনাইছে। বঙাইগাঁৱৰ খোৰাগাঁৱৰ কাছাৰীপাৰাত ভয়ংকৰ দুৰ্ঘটনা। দুখন বাইকৰ মুখামুখি সংঘৰ্ষত গৌতম ৰাভা নামৰ এজন বাইক আৰোহীৰ মৃত্যু। পূজা চাবলৈ বুলি ঘৰৰ পৰা ওলাই আহোঁতে ঘটিল শোকাবহ দুৰ্ঘটনাটো। পূজাৰ উল্লাসৰ মাজতেই বৰপেটাত কৰুণ ঘটনা। দুৰ্গা পূজা চাই ঘৰলৈ উভতাৰ পথত মটৰচাইকেল দুৰ্ঘটনাত পতিত হয় 2 যুৱক। মৃত 2 যুৱক নিশান্ত পাঠক আৰু কিষাণ শৰ্মা। লো ৰেলিঙৰ তীব্ৰ বেগত খুন্দা মৰাৰ ফলতে 2 মটৰচাইকেল আৰোহীয়ে মৃত্যু খাবতে। গোলাঘাটত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। পূজা চাবলৈ গৈ দুৰ্ঘটনাত পতিত হৈ এজন লোকৰ মৃত্যু। এখন তীব্ৰবেগী বাইকৰ খুন্দাত বীৰেণ ঠাকুৰ নামৰ লোকজনৰ মৃত্যু। ইফালে এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বাইক আৰোহী লোহিত প্ৰধানক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। মৰাণৰ টিংখাং সমষ্টিৰ ঔগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। টিংখাং থানাৰ অন্তৰ্গত 52নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এখন বলেৰো আৰু বাইকৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ। দুৰ্ঘটনাত থিতাতে নিহত হয় বাইক আৰোহী। টিংখাঙৰ ৰাজগড়ৰ পৰা ডিব্ৰুগড় কটোহাৰ অভিমুখে গৈ থকা অৱস্থাত বিপৰীত দিশৰ পৰা আহি থকা নম্বৰ প্লেটবিহীন বাইকখনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষ হয়। বাহনখনত থকা একেটা পৰিয়ালৰে 3জন সদস্য আহত হয়। আহত কেইজনক লেঙেৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়।
মহানগরী আই এস বিটিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। সেলেরিও বাহনের তলত সোমাল এখন সুপার স্প্লেন্ডার বাইক। দুর্ঘটনাটোত আঘাতপ্রাপ্ত দুগৰাকী ব্যক্তিক চিকিৎসালয়ত প্রেরণ করা হয়েছে। ইম্ফলত 3 কোটি টাকার ড্রাগস জব্দ। আরক্ষী আর আসাম রাইফলসর যুটীয়া অভিযানত ইম্ফলের লংটলাই জেলার প্রায় 3 কোটি টাকার 10,000 নেশাযুক্ত টেবলেট জব্দ করা হয়েছে। এই অভিযানত ড্রাগস সরবরাহের জড়িত দুজনক গ্রেপ্তার করা হয়। মহানগরী কেরাকুচিত নকল ফোনের নাও জব্দ। এস টি এফর অভিযানের জব্দ 6খন নকল ফোনের নাও সহ 3টা মোবাইল ফোন, নগদ ধন, নকল ফোন সহ 2 সরবরাহকারী গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 সরবরাহকারীর নাম হচ্ছে শহীদুল ইসলাম আর আইনুল হক। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক জন্মজয়ন্তী। টিয়কর কাকজান দুলিয়া গাঁত দুদিনিয়াক বর্ণাঢ্য কার্যসূচীরা আয়োজন করা হয়েছে। গুরুজনের আবির্ভাব তিথি শনিবারে পুয়ায় গাঁওখানত উলিওয়া হয় ভাগৱত শোভাযাত্রা। শনিবারের বটদ্রোয়া থানত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মজয়ন্তী উৎসব পালন। বটদ্রোয়া থানত 3দিনিয়া কার্যসূচীরে পালন করা হয়েছে গুরুজনার জন্মোৎসব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। হরি নাম কীর্তন ভাগৱত শোভাযাত্রায় মুখরিত হয়ে পড়ল টিয়ক কাকজানের বরনামঘর বাকরি। বরপেটা সত্র শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের 576 সংখ্যক জন্মোৎসব পালন। সত্রের রীতি নীতি পরম্পরা অনুসরি দুদিনিয়া কার্যসূচীরে পালন করা হয়েছে গুরুজনের জন্মোৎসব। বরপেটা সত্রত শনিবারে গুরুজনের জন্মোৎসব উপলক্ষে ভকত বৈষ্ণবে পুয়ারে পড়া নাম প্রসঙ্গত ভাগ লয়। সোনারী নগরের 13নং ওয়ার্ডর অন্তর্গত উত্তর সোনারী বরাহী আলী নামঘরত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। গুরুজনার জন্মজয়ন্তী উপলক্ষে উষা কীর্তন পাঠ করার প্রায় 2 শতাধিক ভকত বৈষ্ণব আই মাতৃ তথা রাইজে ভাগৱত ভ্রমণত অংশগ্রহণ করে। শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক আবির্ভাব তিথি। গুরুজনার জন্ম উৎসব উপলক্ষে তেজপুরের বাম পর্বতীয়াবাসী উলিয়ালে এক সাংস্কৃতিক ধর্মীয় শোভাযাত্রা। বাম পর্বতীয়া পহুমরা চুবুরী নামঘরের উলিওয়া এই শোভাযাত্রাত যথেষ্ট সংখ্যক লোকের অংশগ্রহণ। বঙাইগাঁও নামঘরত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক জন্মোৎসব পালন। এই উপলক্ষে নামঘর প্রাঙ্গণের শোভাযাত্রা করে ভক্তপ্রাণ রাইজে নাম প্রসঙ্গ করে সমগ্র শহরখন পরিদর্শন করে। কলিয়াবৰত শ্রীমন্ত শঙ্করদেবর 576 সংখ্যক গুরু জয়ন্তী মহোৎসবর বরগীত প্রতিযোগিতাত প্রথম স্থান দখল এগারী মুসলমান সম্প্রদায়ের প্রতিযোগী। কলিয়াবৰ জেলা সত্র মহাসভার উদ্যোগত অনুষ্ঠিত বরগীত প্রতিযোগিতার নিম্ন শাখাত প্রথম স্থান দখল করে সানিয়া আরিফে। শ্রী শ্রী জখলাবন্ধা সত্রত দুদিনিয়াক উদযাপন করা হয় শঙ্করদেবর জন্মজয়ন্তী। ধর্মীয় সংকীর্ণতার প্রাচীর ভাঙি মুসলমান সম্প্রদায়ের প্রতিযোগীগিয়ে বরগীত প্রতিযোগিতার অংশ লোক প্রথম স্থান লাভ করে। উত্তর গুয়াহাটীত 80 ফুট উচ্চতার রাবণ। সদৌ উত্তর গুয়াহাটী বারোয়ারি দুর্গা পূজার এবার অন্যতম আকর্ষণ এই বিশাল আকৃতির রাবণ। রমেন বরুয়া নামেরে এজন প্রতিভাবান যুবশিল্পীয়ে নির্মাণ করেছে রাবণটি। আজি বিশ্ব পরিভ্রমী পক্ষী দিবস। পক্ষী প্রবজনের সক্রিয় প্রকৃতি প্রতিফলনের দিন। পক্ষী প্রবজনের সক্রিয় প্রকৃতি প্রতিফলিত করবলে মে আর অক্টোবরের দ্বিতীয় শনিবারে বিশ্ব পরিভ্রমী পক্ষী দিবস উদযাপন করা হয়। বিশ্ব পরিভ্রমী পক্ষী দিবস হচ্ছে এক বিশ্বজনীন সজাগতা বৃদ্ধি অভিযান। ইয়ার উদ্দেশ্য হচ্ছে পরিভ্রমী পক্ষী সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা আর পতঙ্গর জনসংখ্যা হ্রাস হওয়ার সঙ্গে সম্পর্কিত উদ্বেগের উপর আলোকপাত করা। কোকরাঝার জেলার রামফল বিল আঞ্চলিক কমিটি এপসুর বিদ্যুগত কনকেশ্বর নার্জারী 22 সংখ্যক মৃত্যুবার্ষিকী পালন। নিখিল বড়ো ছাত্র সন্থার প্রতিষ্ঠাপক সাধারণ সম্পাদক আছিল কনকেশ্বর নার্জারী। রামফল বিল আঞ্চলিক এপসুর অন্তর্গত আঠিয়াবাড়ী প্রয়াত নার্জারীর মৃত্যুবার্ষিকী উদযাপন। বর্ষাপাড়াত অনুষ্ঠিত হয়েছে ঝাড়খণ্ডর মাজত রঞ্জি ট্রফি খেল। প্রথমে ইনিংস ঝাড়খণ্ডে 361 রান করে অলআউট হয়। ঝাড়খণ্ডর হয়ে ঈশান কিষাণে মাত্র 21 রান করে আউট হয়। দলটির হয়ে সর্বাধিক 64 রান করে আর্যমান সেনে। ইপিনে হয়ে মুক্তার হুসেইনে 55 রান দিয়ে 5টা উইকেট লাভ করে। বিজয়া দশমী উপলক্ষে দিল্লীর দ্বারকা সেক্টর 211 ফুট উচ্চতার প্রতিমূর্তি নির্মাণ করা হয়েছে। এয়া ভারতের সবাতোকৈ ওখ রাবণের প্রতিমূর্তি বলে দাবি করা হয়েছে। শ্রীরামলীলা সোসাইটির উদ্যোগত নির্মাণ করা হয়েছে রাবণ। পুত্তলিকা দহন অনুষ্ঠানত অংশগ্রহণের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। চেন্নাইত শুক্রবারে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। শুক্রবারে নিশা 8:30 বজাত মহীশূর দ্বারভাঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়। এখন যাত্রীবাহী রেল রয়ে থাকা আন এখন মালবাহী রেলক পিছফালের খুন্দিয়ায়। এই ঘটনায় মহীশূর দ্বারভাঙ্গা এক্সপ্রেসের 12টাতক অধিক ডবা লাইনচ্যুত হয়।
রেল দুর্ঘটনার ফলত কেবাখনো রেলর যাত্রা বিঘিনি ঘটে বিকল্প পথেরে চলাচল করে আন কেবাখনো যাত্রীবাহী রেল চেন্নাই তিরুবল্লুর কাবরাই পেট্টাইত রখাই থাকা মালবাহী রেলখন দেখা নাছিল যাত্রীবাহী রেলর চালকে তীব্র গতিত যাত্রা করে থাকা মহীশূর দ্বারভাঙ্গা রেল দুর্ঘটনায় কেবাজনো যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে আহত সকলক নিশায় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আনহাতে দুর্ঘটনার পাছতে মহীশূর দ্বারভাঙ্গা রেলত তিনটা ডবাত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে দুর্ঘটনার পাছতে রেল বিভাগে মুকলি করেছে হেল্পলাইন নম্বর দুর্ঘটনাটোর ফলত কেবাখনো রেল আবদ্ধ হয়ে পড়ে চেন্নাইত বিকল্প পথে রেলকেইখনৰ চলাচলৰ ব্যৱস্থা কৰা হয় দুর্গা পূজার আনন্দ উল্লাসের মাজতে তামিলনাড়ুত শোকাবহ ঘটনা তিরুবল্লুরের কাভাররাইপেট্টাত রেল স্টেশনের মালবাহী রেলত খুন্দা মারে মহীশূর দ্বারভাঙ্গা বাগমতী এক্সপ্রেস রেলখন এই দুর্ঘটনায় 19গৰাকী যাত্রী আঘাতপ্রাপ্ত হয় এয়ার ইন্ডিয়ার শারজাগামী বিমানত বিজুতি বিমানখন হাইড্রলিক ল্যান্ডিং গিয়ারত ঘটিছিল বিজুতি উড়ানোর পিছতে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দর জরুরিভাবে অবতরণ ঘটে দুঘণ্টা সময় ধরে আকাশমার্গত উড়ি আছিল বিমানখন 141গৰাকী যাত্রী আছিল এয়ার ইন্ডিয়া বিমানখন উড়ানোর পিছতে বিমানখন কারিকরী বিজুতি ধরা পড়েছিল আকাশমার্গত ইন্ধন শেষ হওয়ার পিছত বিমানখনের অবতরণ হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী মোহন ভাগবতে শনিবারে বিজয় দশমী উপলক্ষে নাগপুর আর এস এসর মুখ্য কার্যালয় শস্ত্র পূজা করে এই অনুষ্ঠান মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে পদ্মভূষণ তথা ভারতীয় মহাকাশ গবেষণার প্রাক্তন মুরব্বী কে রাধাকৃষ্ণ নিউজিল্যান্ডে টেস্ট শৃঙ্খলার বাবে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে বুমরাহক উপ অধিনায়কর দায়িত্ব দিয়া হয়েছে বিসিসিআই শুক্রবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনিখন খেলার ঘরুয়া টেস্ট শৃঙ্খলার বাবে পেসার জসপ্রীত বুমরাহক 15জনীয় ভারতীয় দলের উপ অধিনায়ক হিসাবে মনোনীত করে 17 অক্টোবর হারিয়ানার নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান পুয়া 10 বজাত হব কার্যসূচী উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকিব বিজেপি শাসিত রাজ্য মুখ্যমন্ত্রী সকল পুনৰ মুখ্যমন্ত্রী রূপে শপথ লব নায়াব সিং সোনিয়ে বাংলাদেশের ঢাকার দুর্গাপূজা মণ্ডপত অচিনাক্ত দুষ্কৃতিকারী পেট্রোল বোমা নিক্ষেপ বাংলাদেশের রাজধানী শহর তাঁতি বাজারত অঞ্চলত এই ঘটনা সংঘটিত হয়েছে পেট্রোল বোমা নিক্ষেপের এই ঘটনায় এজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে গুৱাহাটী উত্তর গুৱাহাটী ৰোপওয়ে সেবা বন্ধ থাকিব 15-24 অক্টোবরলৈকে 10 দিনের বাবে বন্ধ থাকিব ৰোপওয়ে সেবা ৰোপওয়ের বার্ষিক মেরামতির বাবে এই বন্ধ ঘোষণা করেছে বিভাগটোৱে তেজপুর জাহাজঘাটত দুর্গাপূজার প্রথমগারী দেবীর প্রতিমা বিসর্জন দিয়া হয় বিসর্জন পর্বত ভক্তসকলে বিষাদগ্রস্ত মনলৈ অংশ লওয়ার সমান্তরালক নাচি বাগি আনন্দ উল্লাস করা দেখবলে পাওয়া গেছে সমগ্র দেশের উত্তর প্রদেশের কানপুরতো বিজয়া দশমী উদযাপন করা হয়েছে কানপুরের দশনন মন্দিরত বিজয়া দশমী উপলক্ষে রাইজে রাবণক পূজা করা দেখা গেছে ঝাড়খণ্ডর রাঁচির দুর্গাবাড়ী দুর্গাপূজার অন্তিম দিনটি সেন্দুর খেল উদযাপন করা হয়েছে বিবাহিত মহিলাসকলে দেবীর কপাল আর ভরিত ভার্মিলিয়ন লগায় আর তারপর ইগরাকী সিগরাকী সেন্দুর লগায় স্বামী আর সন্তানের দীর্ঘায়ুর মা দুর্গার ওসর প্রার্থনা করে তামুলপুর জেলা সদরত থাকা মটঙাপার শ্রীমন্ত শঙ্করদেব শাখা সত্রত আজিরেপরা দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 576তম জন্মোৎসব বর্ণাঢ্য কার্যসূচীয়ে গুরুজনার জন্মজয়ন্তী উদযাপন করাত অংশগ্রহণ করেছে অঞ্চলটির রাইজে হোজাই চুরিকাঘাটর ঘটনা হোজাই কৃষ্ণনগরের বিশাল দে নামের যুবকজনে এগারী যুবতীক চোকা অস্ত্রে আক্রমণ করে গুরুতরভাবে আহত যুবতীগী 4 বছর ধরে প্রেমর সম্পর্ক থাকার পিছত অন যুবকর সঙ্গে বিবাহ হবলে সিদ্ধান্ত লিছে হাজোর দক্ষিণ বর্ণীর প্রকৃত গরাকীর অজ্ঞাতে ভূমাফিয়ার জালিয়াতিরে ভূমি বিক্রি করা হয় দক্ষিণ বর্ণীর রসুন নেসা আর জবেদা খাতুন নামের দুই ভগ্নীর অজ্ঞাতে 2 বিঘা 4 কঠা 15 লেচা মাটি জালিয়াতিরে মফিজুদ্দিন আহমেদ নামের এজন ভূমাফিয়া মৈনাল হক নামের এজন ব্যক্তিক বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে শনিবারে আরম্ভ হয়েছে মা দেবী দুর্গার প্রতিমা বিসর্জন মহানগরীর সুনচালী জয়পুর ঘাটত পুয়ারেপর আরম্ভ হয়েছে প্রতিমা বিসর্জন সুনচালী জয়পুর ঘাটত দুদিনিয়াক চলিব দেবীর প্রতিমা বিসর্জন এইবেলি এই ঘাটত 25-30গৰাকী প্রতিমা বিসর্জন হব বলে জেলা প্রশাসনের তরফের জানা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তর কলিয়াবরতো গুরুজনার 576তম জন্মজয়ন্তী উদযাপন কলিয়াবর জেলা সত্র মহাসভার উদ্যোগত শ্রী শ্রী জখলাবন্ধা সত্র ব্যবস্থাপনাত দুদিনিয়া কার্যসূচীরে আয়োজন করা হয়েছে 576 সংখ্যক গুরু আবির্ভাব মহোৎসব বাক্সাত আবতরিয়া বান বানত ডুব গল কেইবাটাও পরিয়ালের বাসগৃহ শারদীয় দুর্গোৎসবের আনন্দ উল্লাসের মাজতে নিশারে পৰা অহা প্রবল বরষুণের ফলত ভূটান পাহাড়ের পৰা নামি অহা পানিয়ে ফুৱনশ্ৰী অঞ্চলত বানের সৃষ্টি করে সাহারা মরুভূমির বানপানী বিগত কেইটামান দিনত হওয়া মুখলধার বরষুণের ফলত সাহারা মরুভূমির কিছু অংশ জলমগ্ন হয়ে পরিলক্ষিত হয়েছে এনে বিরল ঘটনা 50 বছরের ভিতর প্রথমবারের বাবে ঘটনা এই ঘটনা সংঘটিত হয়েছে
মুকুৰ পাৰু গাঁৱত চাঞ্চল্যকৰ ঘটনা ডাইৰে ঘপিয়াই সতীয়া মাতৃক হত্যা কৰা হত্যাকাৰী অৰূপ ৰাভাৰ আত্মসমৰ্পণ বকু আৰক্ষী থানাত আত্মসমৰ্পণ কৰে অৰূপ ৰাভাই পুত্ৰৰ দাৰ খাপত ঘৰৰ চোতালতে কৰুণ মৃত্যু খাপতি লয় সুসীমা ৰাভাই অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জনজীৱনৰ প্ৰতি ভাবুকি স্বৰূপ হৈ পৰিছে আৰ্চেনিকযুক্ত পানী সেই সময়তে গোলাঘাটৰ ছাত্ৰ ছৈয়দ ছাফ্ৰাহান উল্লাহ খাবিৰে ন উদ্ভাৱনী চেণ্টাৰে কম ব্যয়ত আৰ্চেনিক নিষ্কাশন কৰাৰ কৌশল আৱিষ্কাৰ কৰি ৰাষ্ট্ৰ পৰ্যায়ত সুনাম কঢ়িয়াই আনিছে ঘুমৰাগুৰিত পশ্চিম হাতী যুঁজোৱা গাঁৱৰ কিতাবালিৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে ঘাঁহ কাটিবলৈ গৈ শুকুৰবাৰৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছিল কিতাবালি নামৰ বৃদ্ধগৰাকী ঘটনাস্থলীত বটদ্ৰৱা আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিছে 91 সংখ্যক বৰমা বাৰোৱাৰী দুৰ্গা পূজাস্থলীত উপস্থিত কোকৰাঝাৰৰ সাংসদ জয়ন্ত বসুমতাৰী দশমী পূজাৰ দিনা দেৱীৰ চৰণত সেৱা লৈ সকলোৰে মংগল কামনা কৰে সাংসদ জয়ন্ত বসুমতাৰীয়ে নৱমী দশমীৰ দিনা পুনৰ শাৰদীয় শুভেচ্ছা জনালে মহানগৰী আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই লগতে বৰ্তমানলৈ বিসৰ্জন প্ৰক্ৰিয়া সুচাৰুৰূপে চলি আছে বুলিও ক'লে আয়ুক্তগৰাকীয়ে ৰাজ্যৰ 41টা ট্ৰেডিং প্ৰবঞ্চনাৰ গোচৰ ৰাজ্য চৰকাৰে CBIলৈ হস্তান্তৰ কৰিছে সেই অনুসৰি ডিব্ৰুগড় থানাত পঞ্জীভূত অবৈধ ট্ৰেডিঙৰ দুয়োটা গোচৰ CBIলৈ হস্তান্তৰ কৰা হৈছে কামপুৰৰ পুখুৰীত পৰি খলিল সমাধি ঘটে এজন লোকৰ মৃত লোকজন বাৰে গোগাৰ জান লস্কৰ গৰুৰ বাবে ঘাঁহ কাটিবলৈ গৈ দ পুখুৰীত পৰি যায় লোকজন স্থানীয় লোকে পুখুৰীৰ পৰা উদ্ধাৰ কৰি চিকিৎসালয়লৈ লৈ যায় যদিও ইতিমধ্যে চিকিৎসকে মৃতক ঘোষণা কৰে লাচিত ঘাটত আনুষ্ঠানিকভাৱে পঞ্জীকৃত প্ৰতিমা বিসৰ্জন সমাপ্ত 29খনকৈ প্ৰতিমা বিসৰ্জন দিয়া হয় লাচিত ঘাটত বৰ্তমানেও চলি আছে অনানুষ্ঠানিকভাৱে অপঞ্জীকৃত প্ৰতিমা বিসৰ্জন কাইলৈ 123খন প্ৰতিমা বিসৰ্জন দিয়া হ'ব লাচিত ঘাটত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে শিৱসাগৰ থানামুখ দিখৌমুখ ঘাটত প্ৰতিমা বিসৰ্জন দিয়া হৈছে আজি 5খন পূজাৰ প্ৰতিমা বিসৰ্জন দিয়া হ'ব দিখৌত বিসৰ্জনৰ সময়ত যাতে কোনো অঘটনৰ সৃষ্টি নহয় তাৰ বাবে সষ্টম হৈ আছে আৰক্ষী আৰু এছ ডি আৰ এফ দল আমিনগাঁৱত এতিয়া বিসৰ্জনস্থলীত অঘটন ঘটিছে শৰাইঘাট দলঙৰ তলত প্ৰশাসনে নিৰ্মাণ কৰা সাঁকো পানীত ডুবে ততাতৈয়াকৈ পুনৰ বাঁহৰ সাঁকো নিৰ্মাণ কৰি দিয়া হয় অঞ্চলৰ উপৰিও দদৰা পচৰীয়াকে ধৰি গুৱাহাটীৰ মুঠ 25খনতকৈও অধিক প্ৰতিমা বিসৰ্জন হ'ব ইফালে উত্তৰ গুৱাহাটীৰ প্ৰায় 12খন পূজা মণ্ডপৰ প্ৰতিমা মাজগাঁৱত বিসৰ্জন হ'ব আমিনগাঁৱত 3খন প্ৰতিমা আজি বিসৰ্জন হ'ব উত্তৰ গুৱাহাটীৰো 2-1 প্ৰতিমা আজিয়ে বিসৰ্জন হ'ব প্ৰশাসনে বিসৰ্জনস্থলীত যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে উত্তৰাখণ্ডৰ হৰিদ্বাৰত বিজয়া দশমীৰ উপলক্ষে ৰাৱণৰ প্ৰতিমূৰ্তি দাহ কৰিবৰ বাবে চলিছে ব্যাপক প্ৰস্তুতি পশ্চিমবংগৰ আলিপুৰদুৱাৰৰ জিলা কামাখ্যাগুৰি পুলপাৰ 48তম সাৰ্বজনীন দুৰ্গা পূজা উদযাপন কৰা হৈছে দেওবাৰে দেৱী দুৰ্গা প্ৰতিমা বিসৰ্জন দিয়া হ'ব দুৰ্গা পূজাৰ আনন্দ উল্লাসৰ মাজতে ব্যস্ততাপূৰ্ণ দুই ডিগবৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মাজত যান বাহন নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত নিজা অভিনৱ কৌশলেৰে ডিগবৈত সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে অসম গৃহৰক্ষী বাহিনীৰ এগৰাকী জোৱান তেওঁৰ নাম হৈছে পদ্মপৰা দুৰ্গা পূজাৰ আনন্দৰ মাজতে কৰিমগঞ্জৰ পাথাৰকান্দিত 8নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত শোকাবহ দুৰ্ঘটনা অসম ত্ৰিপুৰা 8নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গকিলা অঞ্চলত ট্ৰাক আৰু বাইকৰ মুখামুখি সংঘৰ্ষ তেতিয়াতে মৃত্যু হয় বিশ্বদ্বীপ বেনাৰ্জী আৰু গুৰুতৰভাৱে আহত হয় কিৰণ সিং বাইক আৰোহী দুয়োজনৰে ঘৰ পাথাৰকান্দিৰ ৰাজবাৰীত কৰিমগঞ্জ অভিমুখে আহি থাকোঁতে এখন ট্ৰাকৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষ হয় দুৰ্ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছতে দুয়োখন বাহন দ খাৱৈ বাগৰি পৰে উদ্বোধন নহওঁতে দলগাঁও ধূপগুৰি বৰচলা হৈ ঢেকিয়াজুলি সংযোগী নৱনিৰ্মিত অসম মালা পথ ভাঙি চুৰমাৰ হয় বালিৰে পথ নিৰ্মাণৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ ঢেকিয়াজুলিৰ ধূপগুৰি পাঁচনৈ বাহনী পানীত অসম মালা পথৰ কালভাৰ্ট খহি পৰাত ব্যাহত হৈ পৰে যাতায়াত ব্যৱস্থা আৰু সেই পথেৰে যাতায়াত কৰি বহু পথচাৰী এতিয়া বিপদত পৰিছে প্ৰায় 429,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মিত অসমমালাৰ এই পথটি ধূপগুৰি অঞ্চলত থকা এটা কালভাৰ্ট পাঁচনৈ নদীৰ বাঢ়নী পানীত খহাই দিয়াত এতিয়া পথটো দুটা খণ্ডত বিভক্ত হৈ পৰিছে সত্ৰপীঠ মাজুলীত ব্যাপক উৎসাহ উদ্দীপনাৰে পালন কৰা হৈছে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাৰ 500 সংখ্যক জন্মোৎসৱ সত্ৰৰ নামঘৰসমূহৰ সমান্তৰালকৈ আঞ্চলিক ধৰ্মালোচনী সভাসমূহত গুৰুজনাৰ জন্মোৎসৱ পালন
শনিবাৰে টিয়কত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ 570 সংখ্যক জন্মজয়ন্তী উপলক্ষে বনাৰ্থ কাৰ্যসূচীৰ আয়োজন। হৰি নাম কীৰ্তন ভাগৱতে কৰা শোভাযাত্ৰাত মুখৰিত হৈ পৰে বৰনামঘৰৰ পাকৰি। শ্ৰীকৃষ্ণ নয়নেৰে নলবাৰী পাগলা দিয়াৰ সন্ধ্যাঘাটত দিয়া হৈছে দেৱী বিসৰ্জন। হস্ত্ৰীবেদীৰ প্ৰতিমা প্ৰতিষ্ঠা হোৱা দেৱীক শ্ৰীকৃষ্ণ নয়নেৰে ভক্তসকলে বিসৰ্জন দিয়ে। আৰু ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ।